বন্ধুরা, আননোন ফ্যাক্টস বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফিরে আসলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে। আবারও ঘটতে চলেছে আরও এক মহাজাগতিক ঘটনা। কী সেই ঘটনা? রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ বা ব্লু মুন। বিরল এই ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব, এমনকি গোটা বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ। সুতরাং বন্ধুরা, তথ্যটি না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ধরনের তথ্য সবার আগে পেতে পারেন। এছাড়াও ঝড়ের গতিতে এই তথ্যটিকে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন। চলুন প্রথমেই আমরা জেনে নিই এই ব্লু মুন বা নীল চাঁদ আসলে কি। অনেক চ্যানেল আছে যেগুলো আপনাকে এই ব্লু মুন বা নীল চাঁদকে নীল রঙের সাথে তুলনা করবে, কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপনাদের আগে থেকেই বলে রাখি, এই নীল চাঁদ বা ব্লু মুনের সঙ্গে নীল রঙের কোনো সম্পর্ক নেই। কোনো বছরে একই মাসে দুবার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু মুন। মানে ব্লু মুন বা নীল চাঁদ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তবে ওই দিন পূর্ণিমা হওয়ায় চাঁদ রক্তিম রং ধারণ করে। পূর্ণিমার সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে ওই সময় চাঁদের লাল বা কমলা রঙের আভা দেখা যায়। এবার আসি এই ব্লু মুন বা নীল চাঁদকে কখন কবে দেখা যাবে। আকাশে আবার এক বিরল ঘটনা দেখবে, দেখতে পাবে সারা বিশ্বের মানুষ। আগামী মাসের 1 তারিখ ও 31 তারিখ, অর্থাৎ 1 অক্টোবর এবং 31 অক্টোবর রয়েছে পূর্ণিমা। সেদিন অন্যান্য দিনের পূর্ণিমার মতো পূর্ণ চাঁদ দেখা যাবে, তবে সেই চাঁদ হবে নীল রঙের। এই দ্বিতীয় চন্দ্রগ্রহণের নাম দেওয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ। 30 বছরে এই প্রথম সারা পৃথিবী জুড়ে মানুষ একসাথে দেখতে পাবে ব্লু মুন বা নীল চাঁদ। প্রতি 19 বছর অন্তর এই বিরল ঘটনা ঘটে থাকে। এর আগে 2001 সালে এই বিরল ঘটনা ঘটেছিল, আর তারপর ঘটবে 2020 সালে, আর তারপর এই বিরল ঘটনা দেখা যাবে 2039 সালে। সারা পৃথিবী জুড়ে এই ঘটনা মানুষ একসঙ্গে দেখেছিল 1944 সালে, এরপর আর একসাথে সারা পৃথিবীর মানুষ দেখতে পায়নি। ইংরাজিতে একটি কথা আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন, তাই এই চাঁদের নাম ব্লু মুন বা নীল চাঁদ রাখা হয়েছে, কারণ এই চাঁদকে খুব সহজে দেখা যায় না। 2039 সালে আবার এই বিরল ঘটনা দেখা গেলেও সারা পৃথিবীর মানুষ একসাথে দেখতে পাবে কি না সে বিষয়ে অনেকটাই সন্দেহ রয়েছে বিজ্ঞানীদের মনে। সুতরাং বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এছাড়াও এ ব্যাপারে আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।